মৰাং বৰ্তমান চৰকাৰী অফিচত উৎকোচ লোৱাৰ নিয়ম সলনি হৈছে পূৰ্বতে চৰকাৰী কাৰ্যালয়ত টেবুলৰ তলেৰে ৰুৱা হৈছিল উৎকোচ কিন্তু এবাৰ টেবুলৰ তলেৰে নহয় চৰকাৰী কাৰ্যালয়ত আজিৰ পৰা উৎকোচ লোৱা হয় এতিয়া উৎকোচ লোৱা হয় সন্মুখত থকা দোকানৰ পৰা এবাৰ অসম চৰকাৰ কঠোৰ হৈছে মুখ্যমন্ত্রী কঠোৰ হৈছে এবাৰ মুখ্যমন্ত্রী অর্থাৎ অসম চৰকাৰৰ নজৰ থাকিব হেন চকুৰ থাকিব চৰকাৰী কাৰ্যালয়ৰ দোকানৰ ওপৰত পান দোকানী সখিয়নি মুখ্যমন্ত্রী দোকানের জড়িয়তে ঘুষ ললে হব মহাবিপদ ঘুষ লওয়া নতুন নতুন পন্থা লৈছে সরকারি দুর্নীতিগ্রস্ত বিষয়ায় সরকারি কার্যালয়ের সম্মুখের দোকানী সকলক মুখ্যমন্ত্রীর সাবধানবাণী প্রতিখন দোকানত চকু রাখিব দুর্নীতি নিবারক শাখায় ঘুষখোরের বিরুদ্ধে আরো অধিক কঠোর হব অসম সরকার গুগল পের জড়িয়তে ঘুষ ললেও হব মহাবিপদ আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর পান দোকানী সকিয়নি দিছে কেবল পান দোকানিয়ে নহয় বর্তমান সময়ত অসম সরকারের অধীনস্থ যিসমূহ সরকারি কার্যালয় আছে প্রতিখন সরকারি কার্যালয়ের সম্মুখত থকা যিসমূহ দোকানী আছে এই দোকানীর উপর চোকা নজর রাখব দুর্নীতি নিবারক শাখায় মুখ্যমন্ত্রী কালির দিনট সদনত বিধানসভা ভাষণ প্রসঙ্গত মন্তব্য করেছিল যে আজিকালি সরকারি কার্যালয়ের উৎকোচ তথা ঘুষ লওয়ার নিয়ম সলনি হয়েছে টেঙর হয়েছে সরকারি কার্যালয়ের বিষয়াসকল তেওঁলোকে আজিকালি হাতে হাতে ঘুষ নলয় বা টেবুলৰ তলেৰে তলেৰে তেওঁলোকে উৎকোচ নলয় তেওঁলোকৰ উৎকোচ লোৱাৰ নতুন নিয়ম হৈছে চৰকাৰী কাৰ্যালয়ৰ সন্মুখত থকা পান দোকানী নতুবা অন্য যি চাহৰ দোকানী আছে তেওঁলোকৰ জৰিয়তে গুগল পেৰ জৰিয়তে তেওঁলোকে কোনো ব্যক্তিৰ পৰা উৎকোচ লয় আৰু সেই উৎকোচ তেওঁলোকে সন্ধিয়াৰ ভাগত তেওঁলোকৰ গাড়ী চালক বা তেওঁলোকৰ লগত জড়িত খুব নিকটবর্তী যিসকল ব্যক্তি আছে তেওঁলোকৰ একাউণ্টলৈ গুগল পে নহলে কেছ তেওঁলোকে সেই ধন আদায় লয় আৰু এতিয়াৰে পৰা হেন চকু ৰখা হ'ব চৰকাৰী কাৰ্যালয়ৰ সন্মুখত থকা প্ৰতিখন দোকানী আৰু প্ৰতিজন গৰাকী দোকানীয়ে যদি তেনে কামত ধৰা পৰে তেন্তে উৎকোচ লোৱা ব্যক্তিগৰাকীটো জেললৈ যাবই কিন্তু এই উৎকোচ লোৱাত সহায় কৰা বা সেই উৎকোচৰ পৰা সামান্য অংশ নিজৰ বাবে ৰাখি তেনে বিষয়া সহায় কৰা পান দোকানী বা অন্য দোকানীও পৰিব মহাবিপদত কারণ তেওঁলোকর দোকান বন্ধ হওয়ার লগতে তেওঁলোকো যাব লাগিব জেললৈ কালির দিনটোত বিধানসভার অন্তিমটো দিনত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এই প্রসঙ্গত মন্তব্য করে কৈছে যে এতিয়াৰ পৰা দুর্নীতি নিবারক শাখার চোকা নজরত থাকিব সরকারি কার্যালয়ের সন্মুখত থকা দোকানীসমূহ আমি পোনে পোনে কালির দিনটোত মুখ্যমন্ত্রীয়ে কোৱা যিটো প্রসঙ্গ আছিল এই প্রসঙ্গটো এবার আমি শুনাই লবলৈ বিচাৰিছো আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলৈ আমি চেষ্টা করে আছো আর ই আমার নিরন্তর এই চেষ্টা চলি থাকিব মই এই ক্ষেত্রত সদস্যজনের লগত সন্মতি প্রকাশ করো যে আজিকালি টাকা হাতে দিন লয় গুগল পে বা কোনোবা এখন হোটেলৰ বাহিৰত দোকান এখন অফিসৰ বাহিৰত তেওঁলোকে দোকান এখন ফিক্স করে থৈ দিয়ে পয়সাটো তাত জমা দিব লাগে দোকানের মানুষজনে কর্মচারীজনক কই দিয়ে যে মই পয়সাটো পালো তেতিয়া ফাইলটো প্রসেস হয় আর বহুতে গুগল পেত পয়সা লয় আর বহুতে নিজের ড্রাইভার পিএসওর একাউন্টতো গুগল পেত পয়সা লৈ লয় গতিকে এইবিলাক নতুন নতুন কাম বা নতুন নতুন পদ্ধতি বিভিন্ন সরকারি কার্যালয়ত ব্যবহার হৈছে কিন্তু আমি তেনেকুৱা মানুহকো বর্তমান কেইবাজনো তেনেকুৱা ব্যবস্থা কৰা মানুহকো আমি গ্রেপ্তাৰ কৰিছোঁ চুৰে যেতিয়া কৌশল সলনি কৰে পুলিচেও তাক সলনি কৰিব লাগে গতিকে চুৰ পুলিচৰ এটো খেলা চলি থাকে আমি এই সম্পৰ্কে সজাগ যে বৰ্তমান সিস্টেমবিলাক অলপ পৰিৱৰ্তন হৈছে আমি নতুন সিস্টেমৰ লগত নতুন পদ্ধতি আমি গ্ৰহণ কৰিম ঘোষ ললে আৰু এয়া আছিল মুখ্যমন্ত্রীর মন্তব্য কালির দিনটোত বিধানসভাত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এনেদৰে কৈছে যে চুৰৰ নতুন নিয়ম সলনি হৈছে অর্থাৎ চুৰে নতুন নিয়ম গ্রহণ কৰিছে আৰু চুৰৰ নতুন নিয়মৰ লগতে আৰক্ষীও সলনি হ'ব আৰক্ষীয়ে নতুন কায়দাৰে তেওঁলোকক গ্রেপ্তাৰ কৰিব আটক কৰিব কিয়নো দেখা পোৱা গৈছে যে শেহতীয়া পৰ্যায়ত দুর্নীতি নিবাৰক শাখায় চৰকাৰী কাৰ্যালয়ত কৰ্মৰত ঘুষখোৰ প্ৰতিগৰাকী বিষয়াক তেওঁলোকে বিচাৰি আজি কিছু মাহৰ পূৰ্বৰ পৰা তেওঁলোকক আটক কৰি গৈছিল আৰু এই আটক কৰাৰ পাছতে যিসকল ঘুষখোৰ বিষয়া কৰ্মচাৰী আছিল চৰকাৰী কাৰ্যালয় তেওঁলোকৰ নিয়ম সলনি কৰিছে অৰ্থাৎ তেওঁলোকেও
দুর্নীতি নিবারক শাখা বা অসম আরক্ষীর চকুত ধুলি মারি তেওঁলোকে এতিয়ার পৰা বা তেওঁলোকে পূর্বরে পৰা এই ঘুষ লওয়ার যে নিয়ম আছে নিয়মক তেওঁলোকে হলনি করেছিল, অর্থাৎ তেওঁলোকৰ সরকারি কার্যালয়ের সন্মুখত থকা দোকানীর কাষত তেওঁলোকে গুগল পে নহলে কেশর জড়িয়ে তেওঁলোকে ঘুষ লৈ আহিছিল, উৎকোচ লৈ আহিছিল। আর যেতিয়াই উৎকোচর ধন দোকানীবিলাকে লাভ করে তারপর তেওঁলোকৰ কার্যালয়লৈ অর্থাৎ সরকারি বিষয়াসকলৰ কার্যালয়লৈ এটা ফোন আহে দোকানের পর যে টকা পালো, তারপরে ফাইল তো আগবাহে সরকারি কার্যালয়ত বিষয়াসকলে আগবহায়। কিন্তু এতিয়ার সেইবোর নহব, কেন মুখ্যমন্ত্রীর কারার নির্দেশ, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্টক জানাইছে এতিয়ার দুর্নীতি নিবারক শাখার চকু থাকিব সরকারি বিষয়ার কার্যালয়ত বা সরকারি বিষয়াসকলের উপর কারা নজরটো থাকিবই। কিন্তু সরকারি কার্যালয়ের সম্মুখত থাকা যুদ্ধ দোকানী আছে, সরু সরু ঘুমটি আছে, সেই ঘুমটি সমূহের দোকানী সমূহের উপরতো কারা নজর রাখব দুর্নীতি নিবারক শাখায়। কেন নতুন নিয়মের জড়িয়ে ঘুষ লওয়ার যে নতুন কৌশল লৈছে সেই কৌশলক অতিরে অচিরে নাকি লগাব দুর্নীতি নিবারক শাখা লগতে অসম সরকারে। আর এই ক্ষেত্রে কালির দিন মুখ্যমন্ত্রী স্পষ্টক জানাইছে, বিধানসভাত মুখ্যমন্ত্রী স্পষ্টক জানাইছে যে সলনি যি ঘুষ লওয়ার নিয়ম আছিল এই নিয়মক এতিয়া যেদরে সলনি করা হয়েছে তেদরে আরক্ষীও সলনি হব বা দুর্নীতি নিবারক শাখাও নিয়ম নীতি সলনি করব নতুন ঘুষ লওয়ার নীতিক নাকি লগাবর কারণে। আমি পুনের ফুল পেজ পড়বলে চেষ্টা করি, আমি পুনের ফুল পেজ পড়বলে চেষ্টা করম মুখ্যমন্ত্রী ঘুষ লওয়ার প্রসঙ্গত নতুন প্রসঙ্গটর সম্পর্কত কালি বিধানসভাত মন্তব্য করেছে পান দোকানী সকিয়নী মুখ্যমন্ত্রীর, দোকানীর জড়িয়ে ঘুষ ললে হব মহাবিপদ, ঘুষ লওয়ার নতুন নতুন পন্থা লৈছে দুর্নীতিগ্রস্ত বিষয়ায়। সরকারি কার্যালয়ের সম্মুখের দোকানী দোকানীসকলক মুখ্যমন্ত্রীর সকিয়নী, প্রতিখন দোকানত চকু রাখব দুর্নীতি নিবারক শাখায়, ঘুষ লওয়ার বিরুদ্ধে অধিক কঠোর হব, গুগল পের জড়িয়ে ঘুষ ললেও হব বিপদ। আর দোকানী কালির দিনট মুখ্যমন্ত্রীগিয়ে দিছে কঠোর সকিয়নী। ঘুষ ললে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলৈ আমি চেষ্টা করে আছো, আর ই আমার নিরন্তর এই চেষ্টা চলি থাকিব। মই এই ক্ষেত্রত সদস্যজনের লগত সন্মতি প্রকাশ করো যে আজিকালি টাকা হাতে দিন লয় গুগল পে বা কোনোবা এখন হোটেলর বাহিরত দোকান এখন অফিসর বাহিরত দোকান এখন ফিক্স করে থই দিয়ে পয়সা তো তাত জমা দিব লাগে, দোকানের মানুষজনে কর্মচারীজনক কই দিয়ে যে মই পয়সাটো পালো তেতিয়া ফাইলটো প্রসেস হয়। আর বহুতে গুগল পেত পয়সা লয়, আর বহুতে নিজের ড্রাইভার পিএসওর একাউন্টতো গুগল পেত পয়সা লৈ লয়। গতিকে এইবিলাক নতুন নতুন কাম বা নতুন নতুন পদ্ধতি বিভিন্ন সরকারি কার্যালয়ত ব্যবহার হয়েছে, কিন্তু আমি তেনেকুৱা মানুহকো বর্তমান কেবাজনো তেনেকুৱা ব্যবস্থা করা মানুহকো আমি গ্রেপ্তার করেছো। চুরে যেতিয়া কৌশল সলনি করে পুলিশেও তাক সলনি করিব লাগে, গতিকে চুর পুলিশের এটো খেলা চলি থাকে। আমি এই সম্পর্কে সজাগ যে বর্তমান সিস্টেমবিলাক অলপ পরিবর্তন হয়েছে, আমি নতুন সিস্টেমৰ লগত নতুন পদ্ধতি আমি গ্রহণ করি। ঘুষ ললে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলৈ আমি চেষ্টা করে আছো, আর ই আমার নিরন্তর এই চেষ্টা চলি থাকিব। মই এই ক্ষেত্রত সদস্যজনের লগত সন্মতি প্রকাশ করো যে আজিকালি টাকা হাতে দিন লয় গুগল পে বা কোনোবা এখন হোটেলর বাহিরত দোকান এখন অফিসর বাহিরত দোকান এখন ফিক্স করে থই দিয়ে পয়সা তো তাত জমা দিব লাগে, দোকানের মানুষজনে কর্মচারীজনক কই দিয়ে যে মই পয়সাটো পালো তেতিয়া ফাইলটো প্রসেস হয়। আর বহুতে গুগল পেত পয়সা লয়, আর বহুতে নিজের ড্রাইভার পিএসওর একাউন্টতো গুগল পেত পয়সা লৈ লয়। গতিকে এইবিলাক নতুন নতুন কাম বা নতুন নতুন পদ্ধতি বিভিন্ন সরকারি কার্যালয়ত ব্যবহার হয়েছে,
কিন্তু আমি তেনেকুৱা মানুহকো বৰ্তমান কেবাজনো তেনেকুৱা ব্যৱস্থা কৰা মানুহকো আমি গ্ৰেপ্তাৰ কৰিছো সুৰে যেতিয়া কৌশল হলনি কৰে পুলিছেও তাক হলনি কৰিব লাগে গতিকে সুৰ পুলিছৰ এটো খেলা চলি থাকে আমি এই সম্পৰ্কে সজাগ যে বৰ্তমান সিস্টেম বিলাক অলপ পৰিৱৰ্তন হৈছে